মামলা সংক্রান্ত জটিলতায় এক যুগ ধরে সংস্কার হচ্ছে না পটুয়াখালী কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের 11 কিলোমিটার অংশ। এতে চলাচলে চরম ভোগান্তি পোহাচ্ছেন যানবাহন চালক ও যাত্রীরা। পটুয়াখালী প্রতিনিধি চিন্ময় কর্মকারের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে কুয়াকাটা সমুদ্র সৈকত, অন্যতম বড় মৎস্য অবতরণ কেন্দ্র মহিপুর আলিপুরে যাওয়ার একমাত্র রুট পটুয়াখালী কুয়াকাটা আঞ্চলিক মহাসড়ক। এর পাখিমারা বাজার থেকে মহিপুর পর্যন্ত 11 কিলোমিটার অংশে এক যুগ ধরেই আছে ছোট বড় খানাখন্দ। বৃষ্টিতে পরিস্থিতি হয় আরো অসহনীয়। গাড়ির টায়ারে ক্ষতি হয়, গাড়ির স্প্রিং পাতি ভেঙে যায়, গাড়ির অনেক ক্ষতি হয়, টায়ার ভেঙে যায়, রিস্কে পোল্ট্রি খায়, ভ্যান গাড়ি পোল্ট্রি খায়। এরকম যদি থাকে রোড, তাহলে আমাদের আর মনে হয় না যে কুয়াকাটার এই সুন্দর একটা দৃশ্য দেখতে আসা হবে। আর কষ্ট হয় ঝাঁকুনিতে কাকুনিতে, এখানে নাহলে আমরা ইয়াং যারা বয়স্ক আছে বা যাদের হাড়ের সমস্যা আছে ঝাঁকুনিতে, তাদের অবশ্যই হাড়ের সমস্যা হয়। রাস্তা মেরামত একান্ত জরুরি দরকার এই মুহূর্তে, এবং রাস্তা বৃদ্ধি করা একান্ত দরকার, না হলে এই জন দুর্ভোগ কাটিয়ে উঠতে পারবে না। 2010 সালে এই অংশের সংস্কার কাজ করে খুলনার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রূপসা কনস্ট্রাকশন লিমিটেড। অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় চালুর এক মাসেই চলাচলের অযোগ্য হয়ে পড়ে সড়কটি। এতে বকেয়া বিল আটকে দিলে সড়ক ও জনপথ বিভাগের বিরুদ্ধে আদালতে যায় ঠিকাদার। সম্প্রতি আমরা সরকারের পক্ষে রায় নিয়েছি এবং সে আলোকে আমরা টেন্ডারের কার্যক্রম শুরু করেছি। আমাদের ইতিমধ্যে একটা প্রস্তাবনা উত্তর সড়কের সার্ভিসিংয়ের জন্য উদ্বোধন কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করা হয়েছে এবং প্রস্তাবনা অনুমোদন হলে আমরা কার্যক্রম শুরু করব। এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও ঠিকাদারি প্রতিষ্ঠানের কারো সাথে কথা বলা যায়নি। পটুয়াখালী কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের মোট দৈর্ঘ্য 72 কিলোমিটার। মাছরাঙা নিউজ ডেস্ক।